শিলং শহর থেকে আসামে যাওয়ার রাস্তা ধরে যাত্রা শুরু করলাম। রাস্তার দুই পাশে সৃষ্টিকর্তার সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে 30-40 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম ওয়েস্ট জন্তিয়া হিল ডিস্ট্রিক্ট এলাকায়। ওয়েস্ট জন্তিয়া হিল শহরের পাশে রাস্তা ধরে চলতে চলতে চোখে পড়ল এক অপরূপ দৃশ্য, যা দেখে মনে পড়ে গেল সামুদ জাতির কথা, যারা পাথরের পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত। বাধ্য হলাম গাড়ি থামাতে এবং তা দেখতে। চলুন দেখে নেই কি সেই অপরূপ দৃশ্য। পিলারের মতো পাহাড়টা পিলারের উপরে দাঁড়িয়ে আছে। এই বালুটা কাটা হয় সাধারণভাবে, যেভাবে বালু আমরা সংগ্রহ করি, এই সাধারণভাবে বালু সংগ্রহ করার মতো এখানে পাথরটা কাটা হয় না। এটা অল্প অল্প করে ঘুরে ঘুরে এখানে এভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে তারপরে বালুটা সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করে একটা জায়গায় স্তূপ করে রাখা হয়। এটা হচ্ছে আমাদের এখানকার বালু, পাথরের খুবই মিহি বালুটা, খুবই মিহি এই বালুটা। নর্মালি যে নদী থেকে যে বালুটা হয় কিংবা পাহাড়ি নদীতে যেখান থেকে পাথর আসতে থাকে, জাফলং এলাকাতে যে নদীটা ডাউকি নদী, সেই নদীতে যে বালুটা উৎপাদন হয় সেই বালুটার থেকে এইটার বালুটা পার্থক্যটা হচ্ছে এই বালুটা একেবারে মিহি। এবং এটিতে কনস্ট্রাকশনের কাজ, সব ধরনের কনস্ট্রাকশনের কাজই করা যায়, তবে দেয়ালে যে প্লাস্টার করা হয়, দেয়াল প্লাস্টার করা হয়, এই প্লাস্টারের কাজটা এই বালুতে সবচেয়ে ভালো হয়। দেখা শেষ করে আমরা আবার চলতে শুরু করলাম। ৩০-৪০ মিনিট গাড়ি চলার পর আমরা চলে এলাম ওয়েস্ট জন্তিয়া হিল ডিস্ট্রিক্টের ক্রাংচুরি ঝর্ণায়।
ঝর্ণা পর্যন্ত গাড়ি যায় না, তাই নিজ দায়িত্বে খাবার ও পানি সাথে নিয়ে 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে যাওয়া লাগবে। দুই মিনিট হাঁটতেই চোখে পড়ল বিশাল সেই ঝর্ণা। এটি মেঘালয় রাজ্যের সব থেকে বড় ঝর্ণা। এখানে দুটি ঝর্ণা আছে। কিছুক্ষণ হাঁটার পর চলে এলাম প্রথম ঝর্ণার কাছে। প্রথম ঝর্ণার উপর দিয়ে যেতে হয় দ্বিতীয় বড় ঝর্ণার কাছে। ঝর্ণাটির উপরে বড় বড় পাথর দিয়ে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। বৃষ্টিতে রড কিংবা সিমেন্ট কিছুই ব্যবহার করা হয়নি, শুধুই পাথরের তৈরি ব্রিজ। প্রথম ঝর্ণাটি দেখে শান্ত হলে হবে না, কারণ আপনাদের জন্য উপরে অপেক্ষা করছে সবচেয়ে বড় ঝর্ণা। বৃষ্টি পার হয়ে পাহাড়ে একটু উপরে উঠে নিচের দিকে নামতেই পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বড় ঝর্ণাটি।
নাই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন।